নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডমে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলে এলাম। তোমাদের WBP জেল ওয়ার্ডার এবং ফিমেল ওয়ার্ডার রিক্রুটমেন্ট, পশ্চিমবঙ্গ পুলিশের জেল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল যে রিক্রুটমেন্ট তোমাদের বেরিয়েছিল, 130টা টোটাল ভ্যাকান্সি ছিল, যেখানে তোমাদের পুরুষদের ক্ষেত্রে 100টা ভ্যাকান্সি ছিল আর মহিলাদের ক্ষেত্রে 30টা ভ্যাকান্সি ছিল। তো এই রিক্রুটমেন্টের এক্সাম ডেট নিয়ে নতুন একটি আপডেট রয়েছে তোমাদের জন্য। তোমাদের এক্সাম কবে হতে পারে সেই সংক্রান্ত আপডেট দেবো আজকের ভিডিওটির মাধ্যমে। এবং এর আগে একটা ভিডিওর মাধ্যমে তোমাদের আপডেট দিয়েছিলাম যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে জেল পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল রিক্রুটমেন্টে কত ফর্ম ফিল আপ হয়েছে। WBPRB থেকে যে অফিসিয়াল RTI রিপ্লাই এসেছিল সেখান থেকে কিন্তু তোমাদের তথ্য উঠে এসেছিল যে 100,000 জেল পুলিশ কনস্টেবলে 130টা ভ্যাকান্সির জন্য 1,85,019 জন ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করেছে জেল পুলিশ কনস্টেবলে। আর সেই সঙ্গে তোমাদের কলকাতা পুলিশ SI লেডি SI এবং সার্জেন্টের তোমাদের ফর্ম ফিল আপের ডেটা জানিয়ে দিয়েছিলাম যে তোমাদের কিন্তু কলকাতা পুলিশ SI লেডি SI এবং সার্জেন্ট রিক্রুটমেন্টে 1,16,252 জন ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে। ঠিক আছে, তো আজকে তোমাদের এক্সাম ডেট জানিয়ে দেবো যে তোমাদের জেল পুলিশে কবে এক্সাম নেওয়া হতে পারে। তার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে, লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। ওকে, তো বন্ধুরা, এবার তোমাদের জেল পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল রিক্রুটমেন্টের পরীক্ষার দিনটা জানিয়ে দিই। তোমাদের কিন্তু এখনও পর্যন্ত যে কথাবার্তা চলছে বা পরিকল্পনা চলছে, মার্চ মাসে তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হতে পারে, মার্চ মাসে একদম শেষের দিকে, 24শে মার্চ। ঠিক আছে, 24শে মার্চ সানডে, ওই দিন কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হতে পারে এমনটা কিন্তু পরিকল্পনা চলছে। এখনও কিন্তু ফাইনালাইজ হয়নি, তোমাদের 24শে মার্চ পরীক্ষা নেওয়া হতে পারে। WBPRB কিন্তু শর্ট নোটিশেও পরীক্ষা নিয়ে নিতে পারে। তোমরা এর আগে দেখেছো কলকাতা পুলিশ SI সার্জেন্ট রিক্রুটমেন্টে কী হয়েছে, কত কম দিনের মধ্যে নোটিফিকেশান দিয়ে পরীক্ষা নিয়ে নিয়েছে। তোমরা কিন্তু তৈরি হয়ে যাও এখন থেকে জেল পুলিশ কনস্টেবল জন্য, তোমরা কিন্তু তৈরি হয়ে যাও, শর্ট নোটিশে তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হতে পারে। ঠিক আছে, এখনও পর্যন্ত যে আপডেট, 24শে মার্চ তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হতে পারে, সেই বুঝে তোমরা তোমাদের প্রিপারেশনটা ঠিকঠাক করে তৈরি করো। ওকে, আর একটা বিষয় তোমাদের জানিয়ে রাখি, তোমাদের এক্সাম ডেট প্রকাশের আগে অফিসিয়াল ওয়েবসাইটে একটা অ্যামেন্ডমেন্ট আসতে পারে, এই রিক্রুটমেন্ট সংক্রান্ত একটা সংশোধনী বিজ্ঞপ্তি কিন্তু আসতে পারে। ঠিক আছে, তো কী বিষয়ে সংশোধনী বিজ্ঞপ্তি সেটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তার আগে তোমাদের একটু সিলেবাস নিয়ে আলোচনা করে দিই। এখনও পর্যন্ত যে সিলেবাসটা WBPRB জানিয়েছে সেটা হচ্ছে তোমাদের জেল পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবলের ক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজের উপর তোমাদের 25টা প্রশ্ন 25 নাম্বার থাকবে। ঠিক আছে, আর ইংলিশ 25টা প্রশ্ন 25 নাম্বার। সেই সঙ্গে তোমাদের যে সি পার্ট রয়েছে, এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড, যেখানে তোমাদের 20টি প্রশ্ন 20 নাম্বার, রিজনিং তোমাদের 10টি প্রশ্ন 10 নাম্বার, কম্পিউটার লিটারেসি তোমাদের 10টি প্রশ্ন 10 নাম্বার। বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্ট করো যে দাদা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে কীভাবে যুক্ত হব। তো দেখো, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়া কিন্তু খুবই সহজ। তোমার ফোনে যদি টেলিগ্রাম অ্যাপটা থাকে, তোমরা সেই অ্যাপে গিয়ে সার্চ করবে কেরিয়ার উইজডম লিখে, CARER একটা স্পেস দিয়ে WISDOM, যেমনটা আমাদের ইউটিউব চ্যানেলের নাম সেম নামেই কিন্তু রয়েছে, এটা সার্চ করবে। করার পর এরকম একটা লোগো দিয়ে আমাদের চ্যানেলটা সব এরকম, তো সেখানে তোমরা নিচের দিকে জয়েন বাটন পেয়ে যাবে। ঠিক আছে, JOIN, এই জয়েন বাটনে ক্লিক করে তোমরা আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে। সেই সঙ্গে এই ভিডিওটি ডেসক্রিপশান বক্সে তোমরা একটা লিঙ্ক পাবে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এরকম জয়েন বাটন পেয়ে যাবে। তো সেখানে কিন্তু তোমরা জয়েন বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে। তোমরা এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু সমস্ত রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশানগুলো এবং ভিডিও লিঙ্ক তোমরা পেয়ে যাবে। ঠিক আছে।